দয়া শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক আমাদের অনুষ্ঠানে স্বাগতম রমজান ডেট উইথ ডক্টর জাকির আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার আর আজকে আমাদের আলোচনার টপিক হলো রমজান মাস হলো আবেদন করার মাস ডক্টর জাকির আলাইকুম আসসালামাইকুম আহমতুল ডক্টর জাকির তাহলে আজকের অনুষ্ঠানের প্রথম প্রশ্নটা করি পবিত্র রমজান মাসকে কেন অনেক লোকজনই বিভিন্ন সময়ে আবেদন করার মাস বলে ডেকে থাকে এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি বলতে চাই যে এই আবেদন শব্দটার অর্থ আসলে কি আবেদন করা মানে সর্বশক্তিমান আল্লাহ আলাকে ডাকা মহান সৃষ্টিকর্তাকে ডাকা ভক্তির সাথে আন্তরিকতার সাথে গুরুত্বের সাথে আর নিজেকে পুরোপুরি সমর্পণ করতে হবে আল্লাহ সব তালা পবিত্র করে বলেছেন সুরা বাকারা অধ্যায় নাম্বার দুই আয়াত নাম্বার একশো ছিয়াশি আল্লাহ বলেছেন আমার বান্দাগণ যখন তোমাকে জিজ্ঞেস করে আমার সম্পর্কে তাদের বলো আমি তো তাদের নিকটেই আছি আমাকে আহ্বান করা হলে আমি সেই আহ্বানে সাড়া দেই তাদের বলো যদি তারা আমার ডাকে সাড়া দেয় স্বেচ্ছায় আর তারা আমাকে বিশ্বাস করে আমি তাদের সঠিক পথে নিয়ে যাব এখানে আমরা বুঝতে পারছি যে আল্লাহ তালা তার বান্দা তার ভৃত্তদের অনেক কাছেই থাকেন আর তিনি বলেছেন যদি আমার বান্দারা যদি আমার ভৃত্যরা এভাবে আল্লাহ তালার বান্দা বা ভৃত্ত হয়ে আমরা তার কাছাকাছি থাকতে পারি যদি তারা আমার সম্পর্কে জিজ্ঞেস করে তাদের বলো আমি তাদের খুব নিকটেই আছি এভাবে বিশ্বাসী এবং আল্লাহ তালার কাছাকাছি থাকার কথা বলা হচ্ছে আল্লাহ বলেছেন আমি তাদের আহ্বানে সাড়া দিই আমাদের নবীজ সাল্লা সাল্লাম বলেছেন এটা হচ্ছে শহীদ বুখারিতে আট নম্বর খণ্ড হাদিস নাম্বার ছয় হাজার পাঁচশো দুই আমাদের নবীজি বলেছেন যে আল্লাহ বলেছেন আমার কাছে চাও আমি তোমাদের দেব রক্ষা করার জন্য প্রার্থনা করো আমি তোমাদের রক্ষা করব। এখন রমজান মাসকে যে আবেদন করার মাস বলা হয় এ ব্যাপারে বলি আমাদের নবীজি বলেছেন এই সেই হাদিসটার উল্লেখ আছে আলবাই হাকিতে হাদিস নাম্বার ছয় হাজার তিনশো তিরানব্বই আমাদের নবীজি বলেছেন যে আল্লাহ তালা তিন ধরনের মানুষের দোয়াকে ফিরিয়ে দেন না এক যদি বাবা সন্তানের জন্য প্রার্থনা করে ছেলে অথবা মেয়ে দুই নম্বর একজন রোজাদার মানুষ বিশেষ করে সে যখন ইফতার করে আর তিন নম্বর ভ্রমণকারী আমাদের নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি আরো বলেছেন এই হাদিসটা হাদিস কাছে ইবনে মাজা হাদিস নম্বর এক হাজার ছয়শো তেতাল্লিশ নবীজি বলেছেন যে আল্লাহ তালা তার বান্দাদের দোজখের আগুন থেকে রেহাই দেন প্রত্যেক ঘন্টায় যখন রোজা ভাঙা হয় এটা তিনি প্রতিরাতে করেন এছাড়াও আমাদের প্রিয় নবীজি বলেছেন এ হাদিসটা আছে সোহেয়াল তার গিবে হাদিস নাম্বার নয়শো অষ্টআশি আল্লাহ সবাহ তালা রমজান মাসে প্রতিটা দিন এবং রাতে মুসলিমদের দোজখের আগুন থেকে মুক্তি দিয়ে থাকেন এবং তিনি প্রত্যেক মুসলিমের ডাকে সাড়া দেন রমজান মাসের প্রত্যেক দিনে যেহেতু আল্লাহ তাদের দিয়ে থাকেন যারা রোজা রাখেন আর তাদের বিশেষ মর্যাদা দিয়েছেন এই কারণে মাসকে আবেদন করার মাস বলা হয় রমজান আল্লাহ কাছে আমরা যে আবেদন জানাবো তার নিয়ম কানুন কি আমাদের প্রথমে বুঝতে হবে আমরা চাইব শুধু আল্লাহর কাছে অন্য কারো কাছে না আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরা ফাতিহা

বিনয়ের সাথে এবং নম্রতার সাথে এটা তিন নম্বর পয়েন্ট চার নম্বর পয়েন্ট আমরা যখন আল্লাহর কাছে কিছু চাইব তখন আমরাও নিশ্চিত থাকবো যে ইনশাল্লাহ আল্লাহ আমাদের আহ্বানে সাড়া দেবেন পাঁচ নম্বর আল্লাহ তালার কাছে আমরা কোনো কিছু চাইব ভয়ের সাথে কোনো কিছু চাইবো তাকোয়ার সাথে আল্লাহ তালাকে ভয় করব ছয় নম্বর আমরা আল্লাহ তালার কাছে কোনো কিছু চাইবো পরম আকাঙ্ক্ষার সাথে যে ইনশাল্লাহ আমি প্রার্থনা করছি আল্লাহ সেটা কবুল করবেন এই ছয়টা পয়েন্ট বাদে আরও কিছু অতিরিক্ত জিনিস আছে যেগুলো গুরুত্বপূর্ণ যখন কেউ আবেদন করে এগুলো করলে ভালো যেমন ধরেন সেই লোক অজু করে থাকলে ভালো অজু করা এটা ফরজ না অজু না করেও আবেদন করতে পারেন তবে যদি কোনো ইবাদতের সময় আবেদন করেন তখন তার অজু থাকতে হবে দুই নম্বর পয়েন্ট এটা হলে ভালো যদি কাবার দিকে মুখ থাকে আবেদনের সময় যদি এটা ফরজ না তিন নম্বর পয়েন্ট সে তার আবেদনটা বারবার বলবে আবেদন যত বেশি বলা হয় ততই ভালো চার নম্বর পয়েন্ট সে আল্লাহ তাআলার কাছে আবেদন করবে পুরোপুরি একমুখী হয়ে পরম আকাঙ্ক্ষার সাথে আমাদের নবীজ আসলাম বলেছেন এই হাদিস হাদিস্লের কাছে তীরমে যেতে হাদিস নাম্বার তিন হাজার চারশো উনআশি আমাদের নবীজ মাহমুদাম বলেছেন একজন মানুষ আল্লাহ কাছে আবেদন করবে পুরোপুরি একমুখী হয়ে এবং ইনশাল্লাহ আল্লাহ তার আবেদনে সাড়া দেবেন তাহলে এই হচ্ছে আল্লাহ সুবাহ তাআলার কাছে আবেদন করার রীতিনীতি আবেদন করার সময় আর জায়গা এগুলো কি গুরুত্বপূর্ণ আল্লাহ আল্লা তাআলার কাছে আবেদন করতে চাইলে সেটা দিনের যে কোনো সময় করা যায় চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো সময় তবে কিছু সময় আছে যখন আবেদন করাটা ভালো যেমন ধরেন বাজার তো বাধ্যতামূলক নামাজের পরে আবার যেমন জুমার নামাজের পরে যখন কেউ রোজা রেখেছে বিশেষ করে যখন সে ইফতার করে এছাড়া যখন কেউ নামাজের মধ্যে শেষ দায় থাকে এছাড়াও রাতের শেষ ভাগের দিকে আমাদের নবীজি মোহাম্মদুল আসলাম বলেছেন এই হাদিসটা আছে শাহি মুসলিমে হাদিস নাম্বার এক হাজার ছয়শো পঞ্চান্ন নবীজি মোহাম্মদাম বলেছেন যে রাতের বেলায় এক ঘন্টার একটা বিশেষ সময় আছে সে সময় এরকম একজন মুসলিমও থাকবে না যে ভালো কিছু চাইবে কিন্তু আল্লাহ তালা সেটা কবুল করবেন না তার মানে এই এক ঘন্টার বিশেষ সময়ে মুসলিমরা আল্লাহর কাছে যা কিছু চাইবে আল্লাহ কবুল করবেন এছাড়াও আমাদের নবীজ বলেছেন এটার উল্লেখ আছে সাহেব মুসলিমে হাদিস নাম্বার এক হাজার ছয়শো সাতান্ন যে আল্লাহ সামানা একবারে নিচের বেহেশতে নেমে আসেন যখন রাতের এক তৃতীয়াংশ শেষ হয় আর তিনি বলেন আমি তোমাদের প্রভু আমি তোমাদের প্রভু এমন কেউ কি আছে যে আমার কাছে আবেদন জানাবে আর আমি তা সাড়া দেব এমন কেউ কি আছে যে কিছু চাইবে আর আমি তাকে সেটা দেব। এমন কেউ কী আছে যে ক্ষমা প্রার্থনা করবে আর আমি তাকে ক্ষমা করব তাহলে এরকম একটা ভালো সময় হচ্ছে রাতের একেবারে শেষ ভাগে প্রার্থনা করা যখন নেমে আসেন এই হাদিসটাতে আরো বলা হয়েছে যে আল্লাহ করতে থাকেন যতক্ষণ না ভোর হয় তাহলে আবেদনের জন্য একটা ভালো সময় হচ্ছে রাতের শেষ ভাগে আবেদন জানানো ভোর হওয়ার আগে সোভান আল্লাহ শেষ রাতের নামাজ এর মানে রাতের একেবারে শেষ দিকেই নামাজ পড়তে হবে যে নামাজটা পড়া হয় রাতের শেষ তৃতীয়াংশ অথবা মাঝখানে তৃতীয়াংশে এরপর যদি জায়গার কথা বলা হয় একজন মানুষ আবেদন জানাতে পারে যে কোনো জায়গায় আমাদের নবজি মোহাম্মদাম বলেছেন এই হাদিসটা আছে শহীদ বুখারিতে এক নম্বর খণ্ড বুক অফ সালাহ নাম্বার চারশো যে আল্লাহ সামানা আমার জন্য এবং বিশ্বাসীদের জন্য পুরো পৃথিবীটাই বানিয়েছেন প্রার্থনার জায়গা তার মানে পৃথিবী যে কোনো জায়গা থেকে আল্লাহর কাছে প্রার্থনা করতে পারেন তবে তারপরও কিছু জায়গা আছে যদি আবেদন করেন কোনো মসজিদে সেটা ভালো আর মসজিদগুলোর মধ্যে হারমাইন শরীফের চেয়ে সেরকম মসজিদ আর নেই এই মসজিদটা হচ্ছে হচ্ছে মদিনার মসজিদে নববী মাশাল্লাহ এখন যদি ওখানে থাকতে পারতাম ডক্টর জাকির ইনশাল্লাহ পরে যাব ভাই ও বোনেরা আবারও দেখা হবে এখন আমরা নিচ্ছি একটা ছোট্ট বিরতি তোমরা সেই আল্লাহকে ভয় করো যার দোহাই দিয়ে তোমরা পরস্পরের নিকট থেকে যার যার হক দাবি করো এবং আত্মীয় সম্পর্ক বিনষ্ট করা থেকে সতর্ক থাকো আলকুরআন